রাজ্য জুড়ে যেন ধর্ষণের আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। গত 24 সেপ্টেম্বর রাজধানীর গণধর্ষণ কাণ্ডের পর থেকেই গোটা রাজ্যেই নিরাপত্তাহীন বোধ করছে সাধারণ মানুষরা, যার প্রভাব ইতিমধ্যে রাজধানী শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে সন্ধ্যার পর যান চলাচলে অনেকটাই নিয়ন্ত্রিত ভাবাবেগে কাজ করছে। ইতিমধ্যে গত 26 সেপ্টেম্বর রাজধানীর গণধর্ষণ কাণ্ডে 6 জন অভিযুক্ত এবং পরে আরো 2 জন সহ মোট 10 জন অভিযুক্তের মধ্যে 8 জনকে আটক করেছে পুলিশ। আরো 2 জন এখনো অধরা পুলিশের কাছে। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই গত 28 সেপ্টেম্বর তেলিয়ামুড়ার দেবেন্দ্র চৌধুরী পাড়াতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় 2 যুবকের বিরুদ্ধে। ঠিক এর পাশাপাশি রবিবার রাত্রিতে উদয়পুর খেলপাড়াতে এক গৃহবধূকে গণধর্ষণের পর খুন করেছে বলেও অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা গণধর্ষণ করার পর গৃহবধূকে উলঙ্গ করে ঘরে ফেলে চলে যায়। জানা গেছে খেলপাড়াতে কালী পুজোর পর স্থানীয় কিছু দুষ্কৃতি ব্যাপক হইচই করে এবং এরপরই এই ঘটনা ঘটেছে বলেও ধারণা করেছে মৃতার আত্মীয়দের। উদয়পুর খিলপাড়াতে গণধর্ষণের পর মৃত অবস্থায় যে গৃহবধূর দেহ পাওয়া গেছে তার বয়স 38, নাম সবিতা মজুমদার। এর মধ্যে যে কমিটি আছে এটি সব মত্তপ খাইয়া একদম শৃঙ্খল রাত্রেবেলা, এরপরে ঘটনাটা হয়েছে। অন্যদিকে তেলিয়ামুড়ার গৃহবধূ দর্শনের সঙ্গে অভিযুক্তরা হলেন সুরজিৎ দেববর্মা এবং অরবিন্দ দেববর্মা। এদিকে 2টি গণধর্ষণ কাণ্ডেই পুলিশ তদন্তে নেমেছে এবং উদয়পুর খিলপাড়া কাণ্ডে 3 জনকে আটক করেছে। গত 24 সেপ্টেম্বর রাজধানীতে গণধর্ষণের ঘটনার পর রাজ্যব্যাপী এই ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। রাজধানীর এই গণধর্ষণ কাণ্ডের উপর তদন্তের প্রলেপ পড়ার আগেই ফের 2 দিনে 2-2টি গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর এরপর পরই রাজ্যের নানা মহল থেকে প্রতিক্রিয়া, সত্যি এক নিদারুণ করুণ পরিস্থিতি চলছে এ রাজ্যে। নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের নতুন সরকারের যেন কোনো হেলদোলু নেই, যার ফলে ধর্ষকরা অবাধে বিচরণ করছে রাজ্যের সর্বত্রই। অপরদিকে গভীর জঙ্গলে রাতভর 17 বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় ধর্ষক। সকালবেলা পথচারীরা অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। ঘটনা কৈলাসহর মহকুমার ইরানি থানার অন্তর্গত। ধর্ষিতার বয়ান অনুযায়ী ইরানি থানায় মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মুজিব আলীকে অবশ্য গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।